পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় উৎসবের চতুর্থ আসর। বাংলার উঠোনে দেশীয় সুরের সাথে এবার তাল মেলাবে ইউরোপীয় আর পারস্যের সুর। অংশ নেবে 7টি দেশের 150+ লোকসঙ্গীত শিল্পী। 3 দিনের এই উৎসব শেষ হবে শনিবার। শকুন আমিরের প্রতিবেদন। ভাবনা নৃত্যদলের পরিবেশনা দিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের চতুর্থ আসর। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য তুলে ধরেন শিল্পীরা। এরপর মঞ্চে আসেন নারায়ণগঞ্জ জেলার লোকসঙ্গীত শিল্পী আব্দুল হাই দেওয়ান। পরে মৌলিক গান গেয়ে আসর মাতান পোল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড দল দিকান্দা। ঐতিহ্যগত লোকজ সুরের পাশাপাশি যাদের গানে পাওয়া যায় প্রাচ্যের সুর। অনুষ্ঠানের এক পর্যায়ে উৎসবের উদ্বোধনী ঘোষণা দেন অর্থমন্ত্রী। আমি এই চতুর্থ ফোক ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করছি এই মুহূর্তে, এবং আশা করছি যে এই 4টি দিন আপনারা একটা আনন্দের সাগরে ভাসবেন। লোকসঙ্গীতের শেকড়টা থাকে মাটির গভীরে, যে গভীরে মানুষ থাকে, মাটি থাকে, প্রকৃতি থাকে, দেশ থাকে, পৃথিবী থাকে। সেখান থেকে রস শোষণ শুষে নিয়ে লোকসঙ্গীতের জন্ম হয়। 7টি দেশের 150+ শিল্পীরা অংশ নিয়েছেন এবারের উৎসবে। 3 দিনব্যাপী আয়োজিত এই উৎসব শেষ হবে শনিবার। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।